আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। প্রথমে এখনকার প্রধান খবরগুলোর শিরোনাম। বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার। কম দামে পাওয়া গেলে রুশ জ্বালানি কিনব বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হচ্ছে দুদকের ঝটিকা অভিযান। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের বিশেষ রিপোর্টারের উদ্বেগ। সরকারের লাফালাফি কমে এসেছে বললেন মির্জা ফখরুল। 2026 সালে এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে বললেন শিক্ষামন্ত্রী। জ্বালানি সরবরাহ ধরে রাখাই এখন চ্যালেঞ্জ বললেন প্রতিমন্ত্রী। ইউক্রেনের জয় প্রত্যাশা হবে বড় ভুল, আমরা এখনও শুরুই করিনি বললেন রুশ দূত। নিজের ছেলেকেও সরিয়ে দিলেন জাপানের প্রধানমন্ত্রী। শেষ দুই বলে ছক্কা চারে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে স্ট্যাটাস মার্টিনেজের। ম্যারাডোনা নেই, মেসি আসছেন, আবার মেসি চলে যাবেন, এটাই তো নিয়ম, নারী ফুটবলের অস্থিরতা প্রসঙ্গে বললেন কাজী সালাউদ্দিন। এবার বিস্তারিত খবর। বুধবার বসছে একাদশ সংসদের ত্রয়োদশ ও সরকারের চলতি মেয়াদের তৃতীয় বাজেট অধিবেশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে দেশের ইতিহাসের ও 50তম বাজেট অধিবেশন এটি। এবার বাজেটের আকার হতে পারে 6 লাখ কোটি টাকার উপরে। চলতি 2020-2021 অর্থবছরের বাজেট ছিল 5,68,000 কোটি টাকার, আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট অর্থাৎ 1972-73 সালে বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। এই অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা 3টায় বাজেট উত্থাপন করা হবে। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এটি। তার বাজেট ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাজেটে দেশের হাফ সেঞ্চুরি পূর্ণ হবে। বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি অর্থবছরের জুন মাসে বাজেট উত্থাপন এবং 30 জুনের মধ্যে বাজেট পাশ করা হয়। এবারও সেই ধারাবাহিকতায় আগামী 3 জুন 2021-2022 অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কম দামে পাওয়া গেলে রাশিয়া থেকে জ্বালানি কিনবে বাংলাদেশ। সম্প্রতি কাতার সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এর এক প্রতিবেদনে বলা হয়। 29 মে সোমবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাশিয়া আমাদের কাছে কম দামে জ্বালানি বিক্রি করলে আমরা অবশ্যই তা কিনব। সস্তায় পাওয়া গেলে জ্বালানি না কেনার কোনো প্রশ্নই আসে না। শেখ হাসিনা বলেন শুধু রাশিয়া নয়, যারাই আমাদেরকে কম দামে জ্বালানি দেবে তাদের কাছ থেকেই বাংলাদেশ জ্বালানি কিনবে। আমরা সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। শেখ হাসিনা আরও বলেন দেশের উন্নয়নের জন্য আমরা সব কিছু করার চেষ্টা করছি। জনগণের চাহিদা পূরণ করা আমাদের দায়িত্ব। আমরা চাই আমাদের নাগরিকরা সমৃদ্ধ জীবন যাপন করুক, তাদের সে অধিকার আছে। এজন্য আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জাতীয় নির্বাচনের আর বেশি দেরি নেই, সব পক্ষই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে দুর্নীতিবাদীদের অর্থ পাচার সহ নানা অভিযোগ আলোচিত হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে অর্থ পাচার ঠেকানো সহ দুর্নীতিবাজদের ধরতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে দুর্নীতিবাজদের ধরতে খুব শিগগিরই ঝটিকা অভিযান চালাতে মাঠে নামছে দুদক। প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে দুদক এই বিষয়ে একটি বিশেষ টিম গঠন করেছে। 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক এই ধরনের ঝটিকা অভিযান চালিয়ে দুর্নীতিবাজদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ধরনের অভিযান আবারও শুরু করতে চায় দুদক। সুশীল সমাজের উপর সরকারের এনজিও বিষয়ক ব্যুরো এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নানাবিধ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের চরম দরিদ্র এবং মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অলিভিয়ার ডি শুটার। তিনি বলেছেন এই আইনের অধীনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিরোধী রাজনীতিবিদ এবং শিক্ষাবিদদের স্বাধীন মত প্রকাশের অধিকার প্রয়োগের কারণে আটক করা হচ্ছে। সোমবার ডি শুটার আরও বলেন এই বিষয়গুলো দেশটি যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাচ্ছে কেবল তাদেরই শঙ্কিত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আপনি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত না করে স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সামাজিক সুরক্ষা দিতে পারবেন না। অলিভিয়ার ডি শুটার বাংলাদেশে 12 দিনের সফর শেষে বলেন মানুষকে দরিদ্রতার মধ্যে রেখে একটি দেশ তার আপেক্ষিক সুফল বা উন্নয়ন ভোগ করতে পারে না। তিনি আরও বলেন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে প্রত্যাশিত স্তরে উন্নীত হওয়ার পর একটি অধিকার ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বাংলাদেশ সরকারকে সস্তা শ্রমের উপর নির্ভরতা কমাতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকদিন আগেও কত লাফালাফি, এখন লাফালাফি কমে এসেছে। এখন বলেন, আমরা সংঘাত চাই না, আলাপ আলোচনা চাই, অথচ কয়েকদিন আগেও আমাদের নেতাকর্মীদের মারধর হামলা করেছেন। বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আমরা লড়াই করছি, লড়াই চূড়ান্ত পর্যায়ে এসেছে, অগ্নিসন্ত্রাস করবে তারা, দোষ দেবে আমাদের, তাই শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। ফখরুল বলেন, আপনাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, 2014 ও 2018 সাল তার নজির, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন চাই, দেশের সব মানুষকে, সব দলকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। চলতি বছর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। সেই হিসাবে আগামী 2026 সালের SSC পরীক্ষা নতুন শিক্ষাক্রমে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর বা 2024 সালে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে তা শুরু হবে। এরপর 2025 সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে। একাদশ শ্রেণীতে 2026 সালে এবং দ্বাদশ শ্রেণীতে 2027 সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটি এই বছর থেকে চালু হচ্ছে, তবে এর নানান দিক বুঝে উঠতে একটু সময় লাগবে। শিক্ষক ও অভিভাবকদের অভ্যস্ত হতেও কিছুটা সময় লাগবে, তবে শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং যাবে। নতুন শিক্ষাক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হতে লাগবে 2025 সাল পর্যন্ত। 2026 সালে গিয়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে SSC পরীক্ষা দেওয়া শুরু করবে। দেশে বিদ্যুৎ ও জ্বালানির সংকট কতটা গভীর তার একটা ধারণা দিলেন এর দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে সংকট কেটে যাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। সোমবার এক সংলাপে তার কথায় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে কয়লা, তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার বিষয়টি আসে। ডলার সংকটের কথাও এসেছে নসরুলের কথায়। দেশে গ্যাস উত্তোলন বাড়াতে অর্থের প্রয়োজনের কথাও বলেছেন তিনি। চলমান সংকট কাটার আশা প্রকাশের সঙ্গে আগামী দুই বছরের মধ্যে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন 2000 মেগাওয়াটে নেওয়ার কথাও তিনি বলেছেন। ইউক্রেনের রাশিয়া এখনও গুরুত্ব সহকারে কাজ শুরু করেনি বলে মন্তব্য করেছেন ব্রিটেনের রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। তিনি বলেছেন, যুদ্ধে ইউক্রেনের জয় প্রত্যাশা করা হবে বড় ভুল। কেলিন বলেন, আমরা শান্তি চাই, আমরা চাই ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার প্রতি কোনো হুমকি না থাকুক। ইউক্রেনে রাশিয়ানদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো আচরণ করা হবে, যেমনটা একজন ফরাসির সঙ্গে ইউক্রেনীয়রা করে থাকে। তিনি বলেন, যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এটা ভাবা হবে বড় আদর্শবাদী ভুল। রাশিয়া ইউক্রেনের চেয়ে 16 গুণ বড়, আমাদের প্রচুর সম্পদ রয়েছে, যদিও আমরা এখনও খুব গুরুত্ব সহকারে কাজ করা শুরু করিনি ইউক্রেনে। সব কিছু যুদ্ধের পরিসীমার উপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, আগে পরে যুদ্ধের মাত্রা বাড়বে, যদিও এমনটা ঘটুক তা আমরা চাই না। পূর্ব শর্ত ছাড়া ইউক্রেনীয়রা আলোচনা চাইলে আমরা কালকেই শান্তি স্থাপন করতে পারি। সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া কিছু ছবিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে নিজের রাজনৈতিক সচিবের পদ থেকে বড় ছেলে শোতারো কিশিদাকে অব্যাহতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। পাশাপাশি ছেলের ভুলের যাবতীয় দায় দায়িত্বও স্বীকার করেছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এই সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে কিশিদা বলেন, আমি জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যাকে এড়িয়ে না গিয়ে তার সমাধান করার সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতেও এই সিদ্ধান্ত অনুযায়ী আমি চলব। সংবাদ সম্মেলনে কিশিদা আরও স্বীকার করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে তার ছেলে সোতারোর আচরণ যথাযথ নয়। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ গড়াল শেষ ওভারে, সেখানেও রোমাঞ্চের কমতি হল না। দুর্দান্ত প্রথম চার বলে গুজরাট টাইটান্সকে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে নিয়ে গেলেন মোহিত শর্মা। তবে শেষ দুই বলে 10 রানের সমীকরণে পরপর ছক্কা চারে গুজরাটের মুঠো থেকে জয় ছিনিয়ে নিলেন রবীন্দ্র জাদেজা। রুদ্ধশ্বাস জয়ে পঞ্চমবারের মতো IPL চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। শিরোপা লড়াইয়ে সোমবার মহেন্দ্র সিং ধোনির দল ডার্কওয়ার্থ লুইথ স্টান পদ্ধতিতে জিতেছে 5 উইকেটে। IPL ফাইনালে সর্বোচ্চ 214 রানের পুঁজি গড়ে গুজরাট। বৃষ্টিতে চেন্নাইয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় 15 ওভারে 171।
কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা শেষ বলে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন, এই খবর চাউর হয়েছে আগেই। এবার মার্টিনেজ নিজেই নিশ্চিত করলেন এই খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। মার্টিনেজ লিখেছেন, সবাইকে শুভেচ্ছা, আমি আগামী 3 থেকে 5 জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব, একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব। এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন, আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ, আমি তোমাদের ভালোবাসি। সোমবার বিকেলে জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি, যেখানে একমাত্র এজেন্ডা ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লীগ। সভার পর বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আজ আমরা লীগ শুরুর একটা তারিখ ঠিক করেছি, এই লীগটার অনেক চাহিদা মেয়েদের গণমাধ্যমের, সিদ্ধান্ত নিয়েছি লীগটা করব। 10 জুন লীগ শুরু হবে, 12 দিনের লীগ, ফাইনাল সহ 13টা ম্যাচ। এই সময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না, এজন্য এই সময়ের মধ্যেই করব। এই লীগে অংশ নেবে 4টি দল। ক্যাম্প থেকে খেলোয়াড় চলে যাচ্ছেন, কোচ পদত্যাগ করছেন, কেন এমন হচ্ছে এ নিয়ে বাফুফে সভাপতির বক্তব্য, একজন যাবেন একজন আসবেন, ম্যারাডোনা নেই মেসি আসছেন, আবার মেসি চলে যাবেন, এটাই তো নিয়ম, এটা একটা প্রক্রিয়া, মেয়েরা যারা গিয়েছে তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই। কোচ রিজাইন করবেন, আরেকজন আসবেন, তিনি আবার রিজাইন করবেন কিংবা স্যাক হবে, গোটা পৃথিবী এভাবেই তো চলছে, যোগ করেন বাফুফে প্রধান। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।